স্বাগত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিয়মিত আয়োজন দূরপাঠের আজকের পর্বে দূরশিক্ষণমূলক আয়োজন দূরপাঠ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য শিক্ষার্থী আপনারা জানেন দূরপাঠে শুরু হচ্ছে কোর্স টাইডাই আর্ট এবং ক্রাফট এবং আজকে আমরা দেখব কাপড়ে হ্যান্ড পেইন্ট হাতে কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনি টিভি সেটের সামনে তৈরি আছেন আর আমাদের সঙ্গে আজকে হ্যান্ড পেন্ট দেখানোর জন্য উপস্থিত আছেন মোহাম্মদ বদরুল আলম রোকন পরিচালক আর্ট অ্যান্ড ক্রাফট অনুষ্ঠান চালাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন আট তিন তিন দুই পাঁচ শূন্য নয় এবং আট তিন তিন দুই সাত পাঁচ চার এই দুটো নাম্বারে আরও একবার মনে করিয়ে দিই নাম্বার দুটো আট তিন তিন দুই পাঁচ শূন্য নয় এবং আট তিন তিন দুই সাত পাঁচ চার আমাদের ফোন নাম্বার যারা আমাদেরকে এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অ্যাপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন সেভেন ওয়ান সেভেন ওয়ান নাম্বারে যে কোনো অপারেটর থেকে দূরপাঠ অ্যাড্রেসটা টিভি আমাদের ইমেল আইডি আমাদেরকে চাইলে আপনার প্রশ্ন কিংবা মতামত ইমেলও করতে পারেন সঙ্গে আছেন বদুল আলম রোকন আজকে আমরা দেখবো কাপড়ের হ্যান্ডপেন্ট পুরো ক্লাস আমন্ত্রণ স্বাগত আপনাকে আপনার কাছ থেকে আমরা গত ক্লাস থেকে শুরু করেছি টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট এই নতুন কোর্সটি আমরা গত ক্লাসে কিছুটা কাজও করেছিলাম আজকে আমরা দেখব কাপড়ে হ্যান্ড পেন্ট তবে সেটা শুরু করবার আগে আমরা গত ক্লাসের কাজটাকে একবার দেখে নিব অবশ্যই কালকে যেগুলো করে গেছি এগুলো কমপ্লিট করব আজকে আচ্ছা সুতোগুলো খুলে নিব আগে থেকে খুলে রেডি রাখছিল রাখছিলাম এখন পুরোটা খুলে নিব গত ক্লাসে আমরা যেটা রং করেছিলাম সেটা আজকে আপনি বলছিলেন যে প্রায় ঘন্টার মতো শুকোতে দিলে ভালো সেটা নিশ্চয়ই শুকিয়ে গেছে এবং আজকে আমরা পুরোটা নিশ্চয়ই দেখতে পাবো যে রং করবার পরে দেখতে কেমন লাগছে ভীষণ কালারফুল শিক্ষার্থীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা গত ক্লাসে যে কাজটি করেছিলাম শুকানোর পরে পুরো কাজটা দেখতে এরকম লাগবে আমরা ফেব্রিক কালার ইউজ করেছিলাম এই কাজটা করবার জন্য এই কাজটা যেহেতু এখন ভালো করে শুকিয়ে গেছে এটা পানিতে ব্যবহার করলে বা ধুলে রং চলে যাবার সম্ভাবনা কি আছে সেরকম এখন এটা পুরো শুকিয়ে গেছে এখন এটার উপরে শুধু আমরা হার্ড আয়রন করব আচ্ছা খুব ভালো করে আয়রন করে নিব তারপর আমরা ওয়াশ করব তারপর আর কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কাপড়টা ব্যবহার করবার আগে একবার আয়রন করে নিতে হবে আয়রন করলে পুরো রংটা এটার মধ্যে বসে যাবে ভালো করে এবং গত ক্লাসে আমাদের কাছে একজন শিক্ষার্থী একটু অনুরোধ করেছিলেন যে এই রুমালটা আমরা ঠিক কেমন করে বাঁধলাম সেটা আমরা যদি এই ভাঁজটা দেখিয়ে তারপর আমাদের হ্যান্ড পেইন্টে চলে যাই পুরো কাপড়টা এইভাবে নিলাম নেওয়ার পরে এইভাবে ভাজ করব একদম মাছ বরাবর মাছ ভাজ করে নিব সেখানে আরো দুটো ভাঁজ এই এইভাবে নিলাম এই ভাঁজটার পরে এই ভাজ দিব আমরা আবার আর একটা কুচি হুম তারপর আমরা একে একে করে এই জায়গায় বাঁধবো কিছুটা অংশ বাঁধ রেখে রেখে আমরা বাঁধবো এইভাবে বাঁধবো খুব টাইট করে বাঁধবো আমনের বাকি কাজটা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তারা কিভাবে বেঁধে নেবেন খুব শক্ত করে বাঁধতে হবে যেন রংগুলো এই সুতার ভেতর থেকে ভেতরে না যায় কাপড়ে কমপ্লিট তারপর আমরা একে একে করে এইভাবে এরকম পাঁচটা বাদ দিব হুম পাঁচটা করার পরে তারপর আমরা কালার পানি দিয়ে ভিজে হ্যাঁ যে কালার আমরা ধরব প্রথম ওই কালারটার জায়গাটা শুধু আমরা ভিজে হ্যাঁ আর তারপরে আমরা আরেক কালার হাত দিব ওই কালারটা যাতে এই কালারের সাথে যাতে লেগে না যায় এভাবে আমরা একের পর এক এইভাবে কাজ করে যাব তারপরে এটাকে এক দিনের জন্য ছেড়ে দিতে হবে শুকানোর জন্য আবার তারপরে যদি দেখবো যে আমরা কালারটা ফেকাসে হয়ে যাচ্ছে তখন আমরা আবার কালার দিব সেক্ষেত্রে কি আমরা আবার পানিতে ভিজিয়ে নেব না পানিতে ভিজানো লাগবে না পানিতে ভিজিয়ে নিলে রংটা ভালোভাবে কাপড়ে বসবে শুষে না হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে যদি মনে হয় যে কাপড়টা একটু ফ্যাকাশে লাগছে আমরা তার উপরে আবারো রং আবার আবার রং দিব রং দিলে কালার একদম টকটকা কালার চলে আসবে কারণ ওয়াশ করার পরেও কালারটা অনেকটা ঠিক থাকবে আচ্ছা আচ্ছা এবং শুকানোর পরে আমরা যদি একবার আয়রন করে নেই তাহলে কাপড়ের রংটা একটু টেকসই হবে টেকসই হবে মানে শিক্ষার্থীরা গত ক্লাসে আমাদের যে বাকি অংশটুকু ছিল সেটুকু পরিষ্কার আমরা যদি এখন হ্যান্ড পেইন্টে চলে যাই এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে গত ক্লাসে আমরা যে ফ্রেমটা তৈরি করেছিলাম সেই ফ্রেমটা শুকিয়ে গেছে আঠাটা এবং ফ্রেমের সঙ্গে একটা কাপড়ও সেটিং করা আছে কালকে আমরা ফ্রেমের মধ্যে আঠা লাগিয়েছিলাম হুম হুম আঠাটা এখন শুকিয়ে গেছে যদি দেখব আমরা খুব বেশি রকম আঠা কাপড়ের উপর অনেক সময় এটা আঠাটা বেস করে আচ্ছা যে দেখা গেল কাপড়ের সাথে এই আঠাটা উঠে চলে আসতে পারে এই জন্য আমরা হালকা যদি দেখি তাহলে আমরা হালকা করে ক্যালকাম পাউডার নিব নিবনে দুই হাতে এইভাবে মাখব মাখার পরে অল্প করে একদম শুধু এটা কমিয়ে আঠার আমরা ক্যালকাম পাউডার ব্যবহার করতে পারি পাউডার ব্যবহার করব কিন্তু বেশি দিব না আমরা কাপড় কিভাবে লাগাবো দেখে আমরা একই পদ্ধতিতে বড় আকারেও যদি করতে চাই তাহলে এইভাবেই করব যারা থ্রি পিসের কাজ করেন যারা শাড়ি করেন একই একই ফর্মুলা আমরা বড় করে ফ্রেম বানিয়ে নিব আচ্ছা এক সাইড আমরা লাগানোর পরে আরেক সাইড আমরা হাত দিয়ে টেনে টেনের আমরা লাগাবো এটা ছোট না আমরা ব্যবহার করছি রঙের এর কোটার মুখের অংশটুকুকে হাত দিয়ে টেনে আঠার সঙ্গে লাগিয়ে দিতে হবে ফ্রেমের সঙ্গে যেন কাপড়টি কোনোভাবে লুজ না থাকে হ্যাঁ আর খেয়াল রাখবো ওইখান থেকে যাতে আমরা কাপড়টা যাতে ছুটে না ছুটে না খেয়াল রাখবো আমরা যদি একটু ডান দিকে ঘুরে কাজটা করি তাহলে শিক্ষার্থীরা দেখতে পাবেন আমরা যদি কেউ বড় থ্রি পিসের মধ্যে কাজ করতে চাই তাহলে আমরা ওই আকারে মাপটা নিয়ে নিব আমরা যারা যারা যেভাবে কাজ করি ওই ওইটার একটা আলাদা মাপ আছে আর আর এই গজের একটা কাপড়ের ফ্রেম যেভাবে হয় ওইভাবে একটা ফ্রেম তৈরি করে নিতে হবে নেওয়ার পরে আমরা আঁচল কিভাবে করব ওনার আঁচল কিভাবে করব ওই মাপে আমরা ভাগ করে নিব একই ফ্রেমে করা যায় ফ্রেমটা বড় হলে পুরো কাজটা আমরা একটার মধ্যে আমরা করতে পারবো

কে আমরা পুরো কাপড়টাই ভিজিয়ে নিব নাকি যতটুকু কাজ করব যতটুকু আমরা কাজ করব যদি আমরা পুরোটা কাজ করি তাহলে পুরোটাকে আমরা ভিজাবো আর যদি অল্প কাজ করি ওই ক্ষেত্রে আমরা অল্পই ভিজাবো বেশি ভিজাবো না আর প্রয়োজন হতে আমরা পানিটা যখন শুকিয়ে যাবে তখন সাথে সাথে আমরা পানি দিয়ে নিব আচ্ছা আচ্ছা যেহেতু আমরা ব্রাশ দিয়ে পানি দিচ্ছি আমরা চাইলে আবার পানি দিয়ে দিতে পারি যখন ব্রাশ দিয়ে কাপড়ে পানিটা দিচ্ছি তখন কাপড়টা একটু ভেতরের দিকে লুজ হয়ে যাচ্ছে এটা কি পরবর্তীতে কাজ করতে কোনো সমস্যা হতে পারে না না হবে না একটু শুধু খেয়াল রাখতে হবে এইখান থেকে যদি ছুটে যায় আবার ওটা টান দিই আমরা একটু घुসে দিব খেয়াল রাখতে হবে দুপাশে ফ্রেমের সঙ্গে যেন কাপড়টা খুব ভালোভাবে আটকে থাকে কাজ করার জন্য আমরা পুরো কাপড়ে পানি দিয়ে কাপড়টা একটু করে ভিজিয়ে নিচ্ছি এবং ব্যবহার করছি ক্যামেলের বারো নাম্বার ফ্ল্যাট ব্রাশ যার যত বড় কাজ হবে কাজের অনুযায়ী আপনার ব্রাশও বড় হতে হবে আর বড় হলে পানিটা খুব দ্রুত ছড়াতে পারবেন ছোট হলে কিন্তু সময় লাগবে অনেক ওই ক্ষেত্রে আমরা বড় ফ্ল্যাট ব্রাশও ব্যবহার করতে পারি ভালো করে ভিজিয়ে নিব আমরা কোথাও যাতে শুকনো না থাকে যেহেতু পুরোটাকে আমরা কাজ করবো এটার জন্য আমরা চাইলে বড় ব্রাশও ব্যবহার ব্রাশ ব্যবহার করব যেন দ্রুত কাপড়ে পানিগুলো ছড়িয়ে যায় হলুদ রং দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে কিছু স্ট্রোক দিয়ে নিচ্ছি আমরা কত নাম্বার ব্রাশ ব্যবহার করছি এখানে এটা আমার 6 নাম্বার ব্রাশ 6 নাম্বার ব্রাশ হলুদ রং দিয়ে আমাদের বেশ কিছু ফাঁকা ফাঁকা স্ট্রোক হয়ে গেল এক কোশ সম্ভবত পানি ব্যবহারের কারণে কিছু কিছু স্ট্রোক একটু ছড়িয়ে যাচ্ছে আমরা কি এটাই কি আমাদের ডিজাইন হিসেবে ফুটে উঠছে যে একটু হচ্ছে রংটা ছড়িয়ে গেল এটাই আমাদের ইউনিক ডিজাইন হচ্ছে আমি ঠিক একইভাবে লাল রং দিয়ে স্ট্রোক দিয়ে নিচ্ছি পুরোটা ঠিক মতো না ভিজে কিন্তু কাজ করা যাবে না এখানে আমরা ফেব্রিক কালারি ব্যবহার করছি আমরা কি পুরো কোর্সই বা পুরো টাইডাই করবার জন্য ফেব্রিক কালারি ব্যবহার করব পুরো ফেব্রিক কালার ব্যবহার করব যেহেতু এটা আমাদের আর এর বাধা খোলার পরে আমাদের কোনো ওয়াশার কোনো কাজ নাই এজন্য এটা আমাদের খুব সহজ উপায় হুম হুম কিкатериন ইস্যু দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের স্ট্রোক দেওয়ার ফলে কাপটা এখনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা তো এখানে চাইলে যে কোনো ধরনের দৃশ্য করতে পারবো ফুটিয়ে তুলতে পারি জি ওটা আমরা দেখাবো হুম আমরা এই কাজটা করতে করতে একজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি উনি অপেক্ষা করছেন আমাদের সঙ্গে হ্যালো শিক্ষার্থী কে বলছেন নাম বলে প্রশ্নটি করুন আমি বলছিলাম জি ঢাকা থেকে জি মাহিন বলুন জি কালকে ফেবে যে আঠাটা লাগিয়েছে আমি আঠাটার নাম জানতে যাচ্ছি আচ্ছা ওটা টেবিল গাম বলে ওটাকে ওটা মডি গাম ওটা চক বাজারেও পাবেন বংশাল মালিটলাও পাওয়া যায় তারপর নিউ মার্কেটেও পাওয়া যাবে

আমরা যখন ব্যবহার করছি তখন ওয়াটার বেসড কিন্তু কোনো কারণে হাতে শুকিয়ে গেলে তখন আমাদেরকে কেরোসিন তেল ব্যবহার করতে হবে আমরা এই পেইন্টিং এর বাকি কাজগুলোতে আসব তবে একটি বিরতি নিয়ে শিক্ষার্থীরা সময় হলে একটু বিরতি নেবার কোথাও যাবেন না সঙ্গে থাকুন ফিরছি ছোট্ট একটি বিরতি পড়ে দূর পাঠের সঙ্গে থাকুন দেশের সঙ্গে থাকুন বিরতি পরে আরো একবার স্বাগত আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ বদুল আলম রোপন এবং তার কাছ থেকে আমরা দেখছি কাপড়ে হ্যান্ড পেন্ট পুরো ক্লাসে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিরতিতে যাবার আগে দেখছিলাম আমরা একটা কাপড় ভিজিয়ে নিয়ে সেখানে আমরা কিছু আলাদা রঙের কাপড়ের রঙের স্ট্রোক দিচ্ছিলাম আমরা কি এই কাজটা আরো কিছু রং কি ব্যবহার করব আরো কিছু রং ব্যবহার করব আচ্ছা কিছু জায়গা যদি দেখি যে আমরা একটু শুকনো আছে ওই জায়গাগুলো আবার পানি দিয়ে নিই আবার পানি দেব যাদের

রংটা গাঢ় হবে টকটক হবে দেখতে সুন্দর লাগবে এই ধরনের ডিজাইন দিয়ে খুব অল্প সময়ের ভিতরে যে কোনো ধরনের সালোয়ার কামিজ বা শাড়ি ওন্না করে নেওয়া যেতে পারে

যখন আমরা দেখবো যে আমরা এই কালারটা হালকা হয়ে গেছে যেমন এই কালারটা হালকা লাগতেছে আমরা চাইলে আবার দিয়ে দিব সাথে সাথে সেক্ষেত্রে মতো রং কাপড়টা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু লাগবে তো লাগবে না লাগে আমরা এই রঙের দিকে খেয়াল রাখবো রংগুলো দিয়ে ভিজানোর ফলে কাপড়টাতে রংগুলো বেশ ছড়িয়ে গেছে এবং বোধ করি সেই জন্যই রং মানে এই ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতে অনেক রঙের খেলা হলুদ রংগুলো আমরা ডবল স্ট্রোক দিয়ে নিচ্ছি এইটার ক্ষেত্রেও কি আমাদের আগের নিয়মই কাজ করবে যে আমরা একদম এটাকে 24 ঘন্টার মতো সময় দিব শুকানোর জন্য এটা শুকাইতে দিতে হবে এই ফ্রেমেই শুকাইতে দিতে হবে আমরা ফ্রেম থেকে খুলবো না কারণ খুললেই সাতে সাথে একটা সাথে আরেকটা লেগে গেলে এটা সুন্দর যদি একদম নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে আচ্ছা এবং পুরোপুরি শুকানোর পরে হার্ড আয়রন করে নিব হার্ড আয়রন করে নিব আমরা এই কাজটা করতে করতে আরেকজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি শিক্ষার্থী অপেক্ষা করছেন হ্যালো শিক্ষার্থী কে বলছেন হ্যাঁ আমি ঢাকা থেকে বারাসাত থেকে বলছি আয়শা আক্তার জি বলুন আচ্ছা এই ফ্রেম কিভাবে করলো কি মাপ টা কতটুকু নিব বা আমি নিজে তো নিশ্চয়ই বানাতে পারবো না কোথা থেকে বানাবো এরকম আচ্ছা অনেক ধন্যবাদ আয়শা ফোন করবার জন্য সঙ্গে থাকুন আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি আচ্ছা এই ধরনের ফ্রেম শিক্ষার্থীরা কোথা থেকে বানাতে পারেন এটা যারা কাঠের কাজ করেন তাদেরকে বললেই কি কাঠমিস্ত্রিদেরকে দিয়ে কিন্তু বানানো যাবে কারণ এটা হলো আমি দেখানোর জন্য তৈরি করছি হ্যাঁ একটা এক্সাম্পল দেখানোর জন্য কেউ অনেকে শাড়ি করে অনেকে আপনার সেলোয়ার কামিজ করে অনেকে কুশন কভারের কাজ করে যার যার মাপ মতো তারা বানিয়ে নেবেন কিন্তু শুধু আপনার আঠাটা আমি এক্সট্রা ব্যবহার করা হয়েছে এখানে অনেকে তার কাটা লাগিয়ে কিন্তু কাজ করেন আমরা যদি সালোয়ার কামিজ কেউ যদি সালোয়ার কামিজ করতে চায় তাহলে তার ফ্রেমের মাপটা কীরকম হতে পারে আপনার

আমরা যে রঙগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছিল বা মনে হচ্ছিল সেগুলোর উপরে ডাবল স্ট্রোক দিয়ে নিচ্ছি যেন শুকানোর পরে ফ্যাকাশে ভাবটা না থাকে অনেক সময় আমরা দেখব ফ্রেমটা মধ্যে বারবার কাপড় ব্যবহার করার কারণে ফ্রেমটার মধ্যে কাপড়ের একটা ডাস্ট থাকে ওই ডাস্টটা ওইখানে চলে যায় তখন আঠাটা কমে যায় ওই আঠা কমে যাওয়ার জন্য আর কাপড়টা ধরবে না ওইটা ওয়াশ করার পদ্ধতিও আছে শুধু পানি দিয়ে আমরা ধুয়ে ফেলবো আর কিছু ব্যবহার করব না পানি দিয়ে ভিজিয়ে দিলেই ওটা আবার হাত দিয়ে যখন ডলা দিব তখন এটা পরিষ্কার হয়ে যাবে তারপর পানিটা কিন্তু শুকিয়ে দিয়ে দিতে হবে শুকানোর পরে আবার নতুন সেই আঠাটা চলে আসবে আমরা এই যে ফ্রেমটাতে আঠাটা ব্যবহার করছি বা গামটা ব্যবহার করছি এই একটা গামে আমরা কতদিন কাজ করতে পারব অনেক দিন কাজ করতে পারব যখন দেখব যে না এটা এটা কমে আসছে আবার আমরা আটাটা লাগিয়ে নিব নতুন করে এই আটার উপরে আবার আঠা লাগিয়ে দিব হাত আচ্ছা আচ্ছা তার মানে একবার গাম ব্যবহার করলে অনেক আমরা ব্যবহার করতে পারব কোনো কারণে যদি দেখি যে গামটা আর ব্যবহার হচ্ছে না বা কাপড় লাগছে না করা যাচ্ছে না তখন আমরা পরিষ্কার করে নিতে পারি ফ্রেমটা আচ্ছা কারণ অনেক কাপড় এক একটা কাপড়ের কিন্তু থিকনেস এক এক রকম কোনো অনেক কাপড়ে আছে ওটা ডাস্ট বেশি থাকে তখন এটা ময়লা হবে তাড়াতাড়ি সুতির কাপড় কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় আর আমরা গামটা ব্যবহার করব এই মোডি গামি শুধু ব্যবহার করতে ভালো হবে মডি গামটাই মার্কেটে বাজারে অ্যাভেলেবল আমরা টেবিল গাম বললে নিশ্চয়ই বাজারে পাবো কোন ব্র্যান্ড ব্যবহার করছি মডি গাম মডি গামও পাওয়া যায় আবার আপনার ডিএম ফোরটিও পাওয়া যায় দুটোই ভালো আমরা কমলা রঙের যে স্ট্রোকগুলো ছিল তার উপরে আরও একবার স্ট্রোক দিয়ে নিচ্ছি ডবল স্ট্রোক যাচ্ছে এই কাপড়টাকে আমরা ফ্রেম শুকোতে দেবো এবং শুকিয়ে গেলে আয়রন করে নিতে নিব লাল রংটা কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছিল এর ভেতরে কি চাইলে শিক্ষার্থীরা অন্য কোন ডিজাইন করতে পারে অনেক ডিজাইন করতে পারে জিগজ্যাগ করতে পারবে রাউন্ড দিতে পারবে কয়েল দিতে পারবে এটা যার যার মনের মতো যে যেটা পছন্দ করে ওইভাবে দেখাবো আগামীতে ইনশাআল্লাহ দেখাবো শিক্ষার্থীদের জন্য করছি একদমই যারা নতুন দিকে এটা ব্যবহার করবেন তারা তাদের জন্য নিশ্চয়ই এটা খুব সহজ একটা পদ্ধতি হবে খুব সহজেই একটা শাড়ি করা যায় খুব সহজেই একটা থ্রি পিস করা যায় অল ওভার কাজের জন্য এই ধরনের ডিজাইনগুলো খুব সহজ দ্রুত শেষ হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর এই সু জায়গাগুলোতে আমাদের মনে হয় যে একটু রংটা হালকা হয়ে গেছে সে সব জায়গায় আমরা চাইলে বেশ কয়েকবারই রঙের ব্যবহার করতে পারি ইচ্ছে মতো যেন শুকানোর পরে রংটা হালকা না মনে হয় চাইলে আমরা এইভাবেও রাখতে পারি চাইলে আমরা অন্য কালার দিয়ে সাদা অংশগুলো ঢেকেও দিতে পারি আচ্ছা

ফ্রেম সহ কাপড়টাকে সময় দিব শুকানোর জন্য এবং শুকানোর পরে অবশ্যই আয়রন করে নিব আমরা নতুন কোন কাজটা শিখবো এখন আজকে আমরা চুনরি প্রিন্টের মতো একটা বেদি নিয়েছি এটা আমরা আগে কমপ্লিট করে রেখেছি কিন্তু কিভাবে করব এটা আমরা এখন দেখিয়ে দিই আচ্ছা আমরা এরকম টুকরো নিব তারপর আমরা এইভাবে ভাজ করব মেজারমেন্টের জন্য ভাজ করার পরে এইখানে আমরা ঠিক চিহ্ন দিব আবার এখানেও একটা দিব আমরা কাপড়টা এইভাবে ভাজ করে নিয়ে যাব তারপর এখানে দুটোটা ঠিক চিহ্ন দিব এটাকে আমরা খেয়াল রাখতে হবে যেন মেজারমেন্টটা একদমই মাছ বরাবর হয় এটা খেয়াল রাখতে হবে একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকলে ডিজাইনটা সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা ওই একই রকম ভাবে ওই ওই ভাবে যে ভাঁজ দিছি আবার এই পাটে ওই একই ভাঁজ দিতে হবে আমাদের আচ্ছা মেজারমেন্টটা যেটা আমাদের ঠিক থাকে আমরা চারটা পয়েন্ট পেয়ে গেলাম আচ্ছা আমরা এই কাজটা নিশ্চয়ই দেখব একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে ফোনটি নিয়ে আসি হ্যালো শিক্ষার্থী কে বলছেন নাম বলে প্রশ্নটি করুন

উনি একটা ডিজাইন কাপড়ে তুলতে চাচ্ছেন পানিটা ভেজালে সেই আর্টটা নষ্ট হয়ে যাবে কিনা কিভাবে উনি সেই ডিজাইনটা ফুটিয়ে তুলবেন আচ্ছা পেন্সিল দিয়েও আর্ট করতে পারেন হ্যাঁ ওই ক্ষেত্রে পেন্সিল দিয়ে আর্ট করাটাই বেটার কারণ আপনি পরে আউটলাইনটা যদি ঠিক রাখতে চান তাহলে আপনার রং দিয়ে করবেন আর না হলে আপনি পেন্সিল আর্ট করাটাই ভালো সেক্ষেত্রে কি উনি রং ব্যবহার করবার আগে কাপড়টা ভিজিয়ে নেবেন হ্যাঁ ভিজিয়ে নেবেন ওনার ওনার কাজের বাট আমরা সিনারি আঁকতে চাই বা কোন ডিজাইন আঁকতে চাই পানি দিলে রংটা দেবার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে না ছড়ায় তার জন্য কি করা যেতে পারে সেক্ষেত্রে আমরা শুকনো কাপড়ের উপরে কাপড়ের উপরে করবো ইনশাআল্লাহ আমরা

আমরা এর মধ্যে ছোলা বুট শুকনো ছোলা বুট ব্যবহার করব আমরা আচ্ছা এটা ভিতরে দিয়ে আমরা খুব টাইট করে বাঁধব আচ্ছা আমরা যে পয়েন্টগুলোকে বের করেছি বা ফাইন্ড আউট করেছি সেই পয়েন্টগুলোর ভিতরে আমরা একটা করে শুকনো ছোলা দিয়ে দিব জি আচ্ছা কিন্তু বাঁধবো যখন একটু বড় করে বাঁধব আচ্ছা তাহলে ওই রঙের জায়গা ওই জায়গাটুকু সাদা অংশটুকু খুব বড় থাকবে এইভাবে প্রত্যেকটাকে আমরা এভাবে বেঁধে নিব এই জন্য আমরা আগে থেকে একটা রেডি করে নিয়েছি তারপর ঠিক একই ভাবে পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী বাঁধলে আমাদের কাপড়টা দেখতে এরকম লাগবে এরকম লাগবে তারপরে সবগুলো যখন আমরা বেঁধে ফেলব বাঁধার পরে কিন্তু এখানে অনেক গ্যাপ থাকবে গ্যাপটা পুরো করার জন্য এই যে এখানে আমরা আরেকটা বাঁধ বাদ দিয়ে দিয়েছি আচ্ছা এই যে এইভাবে গ্যাপ দিয়ে আমরা বাদ দিয়ে দিয়েছি এখন আমরা কালারে চলে যাব পেইন্ট করবার জন্য বা পুরো যেটাই বলি না কেন তার জন্য আমরা সবসময় ফ্যাব্রিক কালারই ব্যবহার করবো আমরা পুরোটাকে ভিজিয়ে নিব দিয়ে পুরো কাপড়টা ভালো করে ভিজিয়ে নিলে হবে এটাকে আমরা যে কোনো ধরনের যে কোনো এক কালার করবো আমরা এক যে কোনো এক কালার করবো এক্ষেত্রে ব্লু কালারটা খুব ভালো লাগে রয়্যাল ব্লু আমরা কি পুরো কাপড়টাতে সমান ভাবে যেন রং লাগে সেটা খেয়াল রাখবো নাকি অবশ্যই খেয়াল রাখবো খেয়াল কারণ আমরা হাত দিয়ে এক হাত ব্যবহার করব। আচ্ছা যেমন দেখতে পাচ্ছি যে পুরো কাপড়টাতেই একটু একটু করে রয়্যাল ব্লু রং দেয়া হচ্ছে এবং হাত দিয়ে বেশ ভালো করে কাপড়টার সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে রংটা যেখানে আমরা ছোলা বুট গুলো বেঁধেছিলাম ওই জায়গাগুলো কিন্তু ভালো করে আমরা লাগিয়ে দিব কিছুটা অংশ সাদা কিন্তু দেখা যাচ্ছে এটা কি সাদাই থেকে যাবে এফেক্টেড এটাই রাখ আচ্ছা তাহলে পুরোটা কাপড়ে গাঢ় রং না থাকলেও কোনো সমস্যা হচ্ছে না

এবং আমরা কি এই ধরনের যখন একটা রং ব্যবহার করব তখন কি এরকম ব্রাশ দিয়ে রং দিব করব না কোনো পাত্রে নিয়ে নিতে পারবো রং কোনো পাত্রে নিয়ে নিলে ভালো হয় আচ্ছা মানে একটা রং ব্যবহার করার ক্ষেত্রে একটু বড় পাত্র নিয়ে নাওটাই ভালো আমাদের যেখানে ভারী ভারী কাপড়ের গোছা যেখানে ভারী হয়ে রয়েছে ওইখানে আমরা ভালো করে রং দিব বড় কাজ যখন করব তখন বিছনার চাদর করব বিছানার চাদর তখন আমরা ওই একই পদ্ধতি আমরা করব কিন্তু তখন আমরা কাপড়টা যেহেতু বড় থাকবে গামলার মধ্যে নিব বলের মধ্যে নিব বড় জায়গার মধ্যে না করলে এটা আমরা ভালোমতো রংটা ভালোমতো ঢুকবে হয়তো কাপড়ে যাবে ভালো লাগবে না দেখতে সেক্ষেত্রে আমরা আমাদেরকে যদি একটু আইডিয়া দেয়া হয় যে একটা বড় বিছানা চাদর করতে গেলে ঠিক কতটুকু রং দরকার হতে পারে এরকম কোটও না না হলেও আপনার 20 থেকে পঁচিশটা লাগবে বা তিরিশটা লাগবে ওই ক্ষেত্রে আপনি পানি ব্যবহার করতে পারবেন পানি না দিলেও আপনি বাইন্ডার ব্যবহার করতে হবে এখানে কারণ এটা রঙের তার তখন পানি ইউজ করার কারণে রঙের থিকনেসটা কমে যাবে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো শিক্ষার্থী কে বলছেন আমরা কাপড়টা যে করবো

আমরা যদি একটা বিছানার চাদর ওন্না কিংবা এই টাইপের কামিজ যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফেব্রিক কালার এর 30 35 টা কোটাও লেগে যেতে পারি এটা কালার ডার্ক উপরে যেটা আমি কালার বেশি ব্যবহার করব আমি সুন্দর টকটকা কালার চাই তখন আমরা বেশি লাগবে এটার মধ্যে আমরা যদি আমরা বলছিলাম গত ক্লাসে জানছিলাম যে আমরা এক একটা বক্স

সেক্ষেত্রে আমরা যদি একটু কাপড়টা যদি একটু বড় হয় অনেক রং লাগবে নিশ্চয়ই সাদার অংশ আমরা কোথাও রাখবো না অনেকে যদি রাখতে চায় তাহলে ওইটা নিজের উপরে ডিপেন্ড করবে আমি সাদা সাদা একটু ভাব রাখতে চাই ওটা নিজের উপরে একটা রুমলের মধ্যে কিন্তু পুরোটাই আমাদের কোটা লেগে গেল আমার শিক্ষার্থীরা এখান থেকেও খানিকটা ধারণা নিতে পারবেন যে তাদের কাজ করবার কাপড়টা যত বড় হবে ঠিক কি পরিমাণ রং লাগতে পারে আমরা একটা ছোট্ট রুমাল পরিমাণ কাপড়ে প্রায় এক কোটার মতো রং আমাদের লেগে গেছে আপনাদের কাপড়ের পরিমাণ যত বেশি হবে রঙের পরিমাণ তত বেশি লাগবে আমরা যখন এই ছোলাটা বেজফিল অনেক বেশি করে বাঁধবো তাহলে ওই সাদা অংশটা কিন্তু বেশি থাকবে আচ্ছা তো এটা সৌন্দর্যটা কিন্তু ওইখানেই আমরা দেখতে পাচ্ছি আপনি যেহেতু হাত দিয়ে রংটা কাপুরে লাগাচ্ছেন আপনার হাতেও রং লাগছে এই রংটা আমরা তুলতে পারি কিভাবে আমাদের কাজ করতে গেলে এটা কি পানি দিয়ে তুলে উঠে যাবে এটা পানি দিয়ে আচ্ছা পানি দিলে উঠে যাবে এটাও আমাদের আনুমানিক একদিনের মতো শুকানোর সময় দিতে হবে একদিন একদিন শুকাইতে সময় দিতে হবে এটাকে আমরা খোলার পরে আমরা খুব হার্ড করে আয়রন করে নিব আমরা কি এই কাপড়টা আমাদের যদি আমরা ধরে নিলাম যেটা রং করা হয়ে গেছে এটাকে আমরা নরমাল টেম্পারেচারে শুকাতে দেব না চাইলে আমরা রোদেও দিতে পারি না রোদ রোদ রোদরে দিলে এটা রংটা

এর আমরা কিছু বুঝবো না সেক্ষেত্রে যদি আমাদের কাছে মনে হয় যে রংটা একটু হালকা হয়ে গেছে আমরা আরো একবার রং এর উপর ব্যবহার করব আমরা আচ্ছা তো এইভাবেই তাকে শুকাইতে দিতে হবে এক এক দিনের মতো শুকাইতে দিতে হবে এবং সেটা শুকিয়ে গেলে সাদা এবং নীলের কম্বিনেশনটা বোঝা যাবে বোঝা যাবে একদম পারফেক্ট বোঝা যাবে তারপর আমরা এটা খুলে তারপর আমরা আয়রন করব আর কিছু লাগবে না তারপর আপনি পানি দিয়ে ওয়াশ করেন কোনো সমস্যা নাই হাট আয়রনের পরে আমরা পানি দেওয়া ওয়াশ করেন কোনো সমস্যা নেই

সেই রংটাকে পুরোপুরি বসার বসার জন্য বা বসতে দিই তারপরে যে সুতোর মধ্যে যে সেটা বসতে রংগুলো বসার দিতে হবে আচ্ছা আমরা পাশাপাশি দুটো আর কাজে যদি একটু শিক্ষার্থীদেরকে দেখিয়ে দেই যে এটা কেমন লাগছে এবং আমাদের যে চুনডির মতো ডিজাইনের মতো করে যেটা করছি সেটার এবং গত কালকের কাজটা আমাদের হাতে যেহেতু সময় একদমই শেষের দিকে আমরা শিক্ষার্থীরা দেখতে বুঝতে পারবেন যে আমরা পুরো কেমন করে করেছিলাম আমাদের কালার কিন্তু সব এগুলোই লাগবে এগুলোই আমরা ব্যবহার করতে পারবো কারণ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি কালার আচ্ছা আমরা যদি তৈরি করে নিতে চাই ওটা কিন্তু অনেক দেখা যাবে যে এটা রংটা উঠে যাবে মধ্যে কোনো রং ওঠার কোনো রিস্ক আমাদের গত ক্লাসের কাজের স্যাম্পলটাও শিক্ষার্থীরা দেখতে পেলেন এবং আজকে আমরা যে কাজ করেছি সেটাও শিক্ষার্থীরা দেখতে পেলেন আমার মনে হয় শিক্ষার্থীরা কাজ শুরু করলে প্রাথমিকভাবে কেমন করে শুরু করবেন সেই আইডিয়াটা তারা এই দুটো ক্লাসে পেয়ে গেছেন এবং আমরা আজকে যে ক্লাসটা করলাম সেটা পুরোটা সময় শুকানোর পরে দেখতে কেমন লাগবে সেটা নিশ্চয়ই আমরা আগামী ক্লাসে দেখে নিতে পারবো এবং নতুন কাজ নিশ্চয়ই দেখব আগামী ক্লাসে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে থাকবার জন্য এবং শেখানোর জন্য শিক্ষার্থীরা আজকের মতো সময় একদমই শেষ ফিরে যাব তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল পাঁচটায় এ একই অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয় সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে চিঠি লিখতে পারেন আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দূরপাঠ দেশ টিভি কর্ণফুলি মিডিয়া পয়েন্ট বিয়ালির শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক মালিবাগ ঢাকা এক দুই এক সাত দূরপাট অ্যাট দেশ ডট টিভি আমাদের ইমেল আইডি আজকের দূরপাট এখানেই শেষ করছি দূরপাটে চলছে কোর্স টাইডাই আর্ট অ্যান্ড ক্রাফট আশা করছি আগামী ক্লাসে আপনি আমাদের সঙ্গে থাকবেন আপনার কোনো মতামত কিংবা প্রশ্ন থাকলে আমাদের কাছ থেকে সেটুকু জেনে নেবেন আগামী পর্বত একবার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশকে ভালোবাসবেন আপনার অষ্টপ্রহরের সঙ্গেই দেশটিভির সঙ্গেই থাকবেন